আলাইকুম আমন্ত্রণ বিজয়নগর টিভিতে প্রবাসী মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজ বিকালে বুল্লা বাজারে সাতজন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান তুলে দিয়েছে এ সময় এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বুল্লা থেকে ঘুরে এসে একটি রিপোর্ট সুপ্রিয় দর্শক এখন কথা বলবো চ্যাঙ্গাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ সাজান মিয়া সাহেবের সাথে যারা দূর প্রবাসী বসে আর্থমানবতার সেবা এগিয়ে এসে তারা কিন্তু রেমিটেন্স যোদ্ধা তারপর তার পাশাপাশি অসহায় মানুষদেরকে আর্থমানবতার হাত বাড়িয়ে দিয়ে অর্থ অনুদান দিচ্ছে তাদের প্রতি আপনার মন্তব্য এবং বক্তব্য কি তাদের প্রতি আমাদের বক্তব্য হলো আমাদের বুল্লা গ্রামের এই যারা বুল্লা প্রবাসী মানব কল্যাণ সংস্থার অধীনে কাজ করছেন যারা সংঘবদ্ধ হয়ে এই আত্মমানবতার সেবায় এগিয়ে এসেছেন আমরা তাদেরকে আমাদের গ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আমরা তাদের সকল প্রকার সহযোগিতা করব তারা যত যত ধরনের সহযোগিতা আমাদের কাছে চাইবে আমরা তাদেরকে সহযোগিতা করব। আমরা তাদেরকে অনুপ্রেরণা যোগাবো আমরা চাই আমরা চাই আমাদের গ্রামের আরও যারা বৃত্তবান যারা আছে তারা যারা চাকরিজীবীরা আছে যারা এরকমভাবে তাদের সেবায় এগিয়ে আসার মতো মন মানসিকতা আছে তারা যেন সবাই এগিয়ে আসে এগিয়ে আসে আমাদের এই দুস্থ মানবতার সেবায় যেন নিজেকে নিয়োজিত করে এবং আমরা যারা এই বিদেশি প্রবাসী বোল্লা প্রবাসী কল্যাণ সংস্থার সদস্যরা আছেন আমরা গ্রামের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই এবং তাদেরকে সকল প্রকার সহযোগিতা করব এই আশ্বস্ত করি এবং তাদের সকল কাজে আমরা উৎসাহ এবং উদ্দীপনা জ্ঞাপন করব। সুপ্রিয় দর্শক এখন কথা বলব হরসপুর ইউনিয়নের সাত নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ ফুল ইসলাম সাহেবের সাথে বোল্লা প্রবাসীরা যে ধরনের উদ্যোগ নিছে। এতে করে আমরা অত্যন্ত সুখী অত্যন্ত আনন্দ আনন্দিত আরও ব্যবসা বাণিজ্য যারা করে আমি আশাবাদী হেরো এই ধরনের একটা উদ্যোগ নিয়া আমাদের গ্রামের অসহায় লোককে সহায়তা করব। সুপ্রিয় দর্শক এখন কথা বলব বুল্লা প্রবাসী মানব কল্যাণ সংস্থার একজন সদস্যের সাথে যিনি কিছুদিন আগে ছুটিতে দেশে এসেছেন তো ওনার কাছে জানতে চাইব ওই সংগঠন সম্পর্কে আপনাদের এই সংগঠনের উদ্দেশ্য কি আসসালামু আলাইকুম আমাদের সংগঠনের উদ্দেশ্য হল আমাদের গ্রামের যে হতদরিদ্র দরিদ্র মানুষগুলো আছে তাদের ফাঁসে আমরা দাঁড়ানো এবং আমরা এইটা করে আমাদের গ্রামের যারা বিদ্যমান মানুষ আছে তাদেরকে আমরা এটা দিয়ে অনুপ্রেরণা করতে চাই যে তারা যেন আমাদের সাথে বা তারা যেন আলাদাভাবে আমাদের গ্রামের হতদরিদ্র দরিদ্র মানুষগুলোকে সহযোগিতা করে এইটাই আমার উদ্দেশ্য বুল্লা প্রবাসী কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ খলিউর রহমান বলেন এই সংস্থাটির মূল উদ্দেশ্য হল যারা সমাজের অসহায় ক্ষতদরিদ্র যাদের কোনো সাহায্যের ফান্ড নেই তাদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এই সংস্থাটি এবং সর্বদাই সবসময় এই সংস্থাটি অসহায় মানুষের পাশে থাকবে বলে উনি আরও জানিয়েছেন আপনার নাম মোহাম্মদ আব্দুল হাকিম আচ্ছা বুল্লা প্রবাসী মানব কল্যাণ সংস্থা আপনাদের আর্থিক অসচ্ছলতা দেখে অথবা আপনার চিকিৎসার জন্য যে অর্থ আপনাকে দান করেছে প্রদান করেছে তাতে আপনার তাদের প্রতি আপনার মন্তব্য ভুল্লা প্রবাসী কল্যাণ মানব কল্যাণ সংগ্রহ যারা তৈরি করছে মানে ইয়ে করছে তাদের জন্য আমরা দোয়া করি আরো যাতে তারা ভবিষ্যতে আরো উন্নত করতে পারে আর অসহায় মানুষকে দান করতে পারে যারা দূর প্রবাসে বসে দেশ থেকে থেকে সাত হাজার কিলোমিটার দূরে বসে দেশের অর্থনীতি চাকা ঘুরাচ্ছে তারাই তো এদেশের রেমিটেন্স যোদ্ধা তারা একদিকে মাথার গাম পায়ে ঝড়িয়ে অর্থ উপার্জন করে নিজ পরিবারকে সচ্ছলতা আনার জন্য যারা বিদেশ ভ্রমণ করেছে আজ তারা আরেকটি যুদ্ধের নেমে পড়েছে সেটি হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানো যারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় তারা হলো আসলে এই প্রকৃত যোদ্ধা তাদের প্রতি দোয়া চেয়ে বিদায় নিচ্ছি আমি তাইজুল ইসলাম আপন বিজয়নগর টিভি